স্যার আমি যখন মনে করেন যে বিভিন্ন টেনশনে আক্রান্ত হয়ে গিয়েছে, মনে করেন যে আমি এটা হারাই ফেলাচ্ছি বা ওইটা, মানে বিভিন্ন সমস্যা যখন আমার মাথার মধ্যে একটা টেনশনের কাজ করে ঠিক আছে, তখন মনে করেন আবার হাত পা চালা পড়া করে মাথায় যে মনে করেন যে এই মনে করেন যে আমি মনে হয় যে বাঁচতেছি যে আগুন যাইতেছে, তখন মনে করেন যে আমি মানে মারা যেতেছি ওরকম একটা ভাব লাগতেছে, হাত পা চালা পড়া করে মাথা ঘুরাই জ্বালা পড়া করে, তখনই মনে করেন যে এই মাথা ঘুরে তখন শরীর দুর্বল হয় মনে করেন, মনে করেন আমার টেনশনে বসবাস করে। আপনি কি করেন ভাই? আমি আগে বাইরে ছিলাম, এখন বর্তমানে দেশে। আচ্ছা, দেশে আসছেন কতদিন হয়েছে? আজকে প্রায় 7-8 মাস হবে। আচ্ছা, এখন কিছু করেন না? এখন একটু না, এখন বর্তমানে একদম মানে বাড়িতে আছি, কিছুই করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন, আমরা আপনার সমস্যাটা নিয়ে আলোচনা করব। বুঝতে পারছি, দেখেন উনি একটা জবে ছিল, এখন দেশে চলে আসছেন 7-8 মাস, বলতে গেলে কিন্তু একটু জবলেস, ডেফিনেটলি উনার জন্য একটা চাপ, মানসিক চাপ এবং উদ্বেগ। এবং ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে সকালবেলা উঠলেই যে জিনিসটা হয়, কারণ অ্যাংজাইটি বা উদ্বেগের কতগুলো ফিজিক্যাল সিমটম আছে, সেগুলো হচ্ছে। এর মধ্যে 1 নম্বর যেটা হয়, প্যালপিটেশন হয়, বুক ধরফর করে, হাত পা জ্বালা যন্ত্রণা করে, মাথা ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, কারো কারো টয়লেটের প্রবলেম হয়, প্রচণ্ড বডি এক হয়, এগুলো সব হচ্ছে অ্যাংজাইটির বা উদ্বেগের ফিজিক্যাল সিমটম। উনি এই যে এখন দেশে আসছেন, উনি তো এখন বলতে গেলে একটা ওই যে বেকার জীবনযাপন করতেছে, ফলে হচ্ছে কি, একটা মানসিক চাপ উদ্বেগ ওনার মধ্যে কাজ করতেছে, কী করবেন সামনে, আবার একটা এনভায়রনমেন্ট থেকে আরেকটা এনভায়রনমেন্ট সেখানে অ্যাডজাস্ট করতেও সমস্যা হয়। এবং যেটা বোঝা যাচ্ছে যে ওনার কিন্তু সারাদিনে তেমন কোনো কাজ নেই, থাকে না অন্যান্য চিন্তাগুলো, ফলে ওনার ক্ষেত্রে যেটা করা দরকার এখন আসলে, ওনাকে ওনার উপযুক্ত কোনো কাজে ঢুকে পড়া, ওয়ার্ক ইনভলভমেন্ট, ইনভলভমেন্ট প্রয়োজন। কারণ অলস জীবনযাপন, কর্মবিহীন জীবনযাপন কখনই আপনাকে সুস্থতা দিবে না। আচ্ছা, আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, ব্যস্ততা থাকতে, ব্যস্ত থাকতে হবে, এবং যে কোনো ধরনের কাজ সে যত কঠিনই হোক, আপনার কাছে যেন, আমি আগেও বলেছি এটা যে আপনি একটা চ্যালেঞ্জ হিসাবে নেবেন। আবার অনেক সময় হয় কি, যেমন ধরেন যখন আমরা খুব মানসিক চাপের মধ্যে থাকি, আমরা কিন্তু নিজেরাও কতগুলা প্রসিডিউরের মধ্যে দিয়ে যাই যখন আমরা চাপের মধ্যে থাকি। তার মধ্যে 1 নম্বর প্রসিডিউর হচ্ছে কি, আমাদের প্রথম যেটা হয়, আমরা যখন কোনো চাপে পড়ি, 1 নম্বর ওই চাপটা হয় হচ্ছে আমাদের একটা ইমোশনাল রেসপন্স হয়, সেটার মধ্যে যেটা আসে হচ্ছে উদ্বেগ, প্রথমে অ্যাংজাইটি হয়।